আজকে পনেরো মে দু সাল কেমন থাকবে পশ্চিমবঙ্গের দুই বঙ্গের আবহাওয়া অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনটি জেলাতে এমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঝাড়খণ্ড ত্রিপুরা আসাম এবং বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকতে পারে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই মুহূর্তের যদি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল আবহাওয়া দপ্তর জানাচ্ছেন ভারতবর্ষের দিকে তাকালে যেটা আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিম দিকে রাজ্যগুলোতে তাপমাত্রা প্রচন্ড বেড়ে গেছে তাপ প্রবাহ চলছে চলছে গুজরাট রাজস্থান সঙ্গে উত্তরের রাজ্যগুলো জম্মু ডিভিশন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় মধ্যপ্রদেশ সেই তাপপ্রবাহ এগিয়ে আসছে পূর্ব দিকে উত্তরপ্রদেশেও রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে তাকালে তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই কিন্তু পুরুলিয়াতে আজকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছে যাচ্ছে তাপমাত্রা ফলে প্রচণ্ড অসহ্য গরম পরিস্থিতি থাকতে পারে আজকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার কিছু কিছু জায়গায় সঙ্গে ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় তবে কলকাতা হাওড়া হুগলি নদীয়া এছাড়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান চব্বিশ পরগনা এখানে তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ থাকতে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাই আগামী দুই বা তিন দিন প্রচন্ড গরম পরিস্থিতি চলবে পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিম দিকের বেশ কিছু কিছু জেলাতে এটা রয়েছে সবশেষ পাওয়া তথ্য বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো অনেকটা কম রয়েছে যেটা আবহাওয়া দপ্তর বলছেন আজকে বিশেষ করে দুই চব্বিশ পরগনার কোথাও কোথাও খুবই হালকা বৃষ্টি হতে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোয় দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে নেই এমনটা তারা জানিয়েছেন তবে আগামীকাল ষোলো মে তারিখ থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টি ফিরতে চলেছে যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম ষোলো মে তারিখে যে আপডেট পাওয়া যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গদিতে দমকা ঝড় বইতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এখানে প্রধানত সেই সম্ভাবনা হালকা মাঝারি দু এক জায়গায় বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান এছাড়া নদিয়া মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় এটা বলছেন তারা। সতেরো তারিখেও সেই একই মতন পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে পাশাপাশি হালকা বৃষ্টি চলতে পারে তবে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সতেরো তারিখের পর আঠারো তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস তাঁরা দিয়েছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকের দিনটা ভালো থাকার পূর্বাভাস তারা দিয়েছেন বিশেষ করে চার থেকে পাঁচটি জেলাতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আজকে দুই চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে পাঁচ থেকে ছয়টি জেলাতে এটা রয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাস নতুন কোনো সিস্টেম আসছে কিনা বঙ্গোপসাগরে একটি সিস্টেম আসতে চলেছে সেটা আপনাদের জানিয়েছিলাম তবে সেই সিস্টেমটি প্রধানত মায়ানমারের দিকে যাবার কথা বলেছিলাম এবং এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে সেটি মায়ানমারের যেতে পারে নতুন কোনো ঘূর্ণিঝড়ের আপাতত কোনো রকম খবর নেই সেরকম কোনো খবর দিচ্ছে না আবহাওয়া দপ্তর তাই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আগামী তিন থেকে পাঁচ দিন নতুন কোনো ঘূর্ণিঝড় তৈরির খবর এখনো পাওয়া যাচ্ছে না যেই ঘূর্ণিঝড়টি বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় কোন দিকে যাবে বা ঘূর্ণিঝড় হবে কিনা তার আপডেট কিন্তু এখনো পর্যন্ত নেই তবে আবহাওয়া দপ্তর সূত্র থেকে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণাবর্ত কোনো কিছু সিস্টেম তৈরি হবার খবরও কিন্তু নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে আজকে হেভি টু ভেরি হেভি রেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শুধু আজকে নয় পনেরো ষোলো সতেরো মে এই তিনটে দিন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এমনটা বলছে না আবহাওয়া দপ্তর তবে দার্জিলিং কালিম্পং এ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ হেভি রেন সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়া নিচের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি আজ এবং আগামীকাল চলার সম্ভাবনা রয়েছে পনেরো এবং ষোলো তারিখে সতেরো এবং আঠারো তারিখে ঝড়ের কোনো পূর্বাভাস নেই কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এটাই বলছে না আবহাওয়া দপ্তর তাপমাত্রায় আগামী তিন দিন সেরকম কোনো বিরাট চেঞ্জ বা পরিবর্তন লক্ষ্য করতে পারা যাচ্ছে না মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলে আজকে পনেরো তারিখ পর্যন্ত তাঁরা যেন কেউ মাছ ধরতে যাবেন না প্রচন্ড হাওয়ার গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এমনটা বলছে না আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে আজ এবং আগামী তিন দিন কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে সব থেকে যেটা বড় কথা অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ রয়েছে দুমকা রয়েছে দেহ রয়েছে রয়েছে এখানে প্রচন্ড হারে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে থেকে ডিগ্রি ডিগ্রি আজকে তাপমাত্রা থাকতে পারে পারে কোথাও কোথাও উঠতে ফলে প্রচন্ড হারে গরম বাড়ার সম্ভাবনা আজকে রয়েছে এই রকম গরম পরিস্থিতি আগামী তিন বা চার দিন চলতে পারে কারণ তাপপ্রবাহ আস্তে আস্তে পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে আসার কথা বলছেন আবহাওয়া দপ্তর এছাড়া নতুন করে আরেকটি খবর উঠে আসছে যে বর্ষা তাড়াতাড়ি ফেরার একটা সম্ভাবনার কথা বলছেন মৌসম ভবন সে ব্যাপারে কতটা তাড়াতাড়ি ফিরতে পারে ডিটেলস এখনও জানানো হয়নি তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা আস্তে আস্তে আরেকটু এগিয়ে আসবে বা সক্রিয় হবার সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে এইটুকু রয়েছে এখনো পর্যন্ত আপডেট উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা ঝড় বইবে এটা রয়েছে আপডেট আগামী তিন দিন মতন এরকম প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে কিছু কিছু জায়গা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের অঙ্গরাজ্য ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে ত্রিপুরাতে আইএমডি আগরতলা জানিয়েছেন আগামী আঠারো তারিখ পর্যন্ত যে আটটি জেলা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গমতি উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা সিপাহী জেলা এই সমস্ত জেলাগুলোতে অনেক জায়গায় হালকা থেকে হালকা মাঝারের বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটা পূর্বাভাস উঠে আসছে তাই আঠারো তারিখ পর্যন্ত ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি বন্ধ হবার রকম পূর্বাভাস সম্ভাবনা কিছুই দেখতে পাচ্ছে যাচ্ছে না মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও প্রধানত যে আপডেট রয়েছে হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি চলতে পারে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে তাই এক কথায় বলতে গেলে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ সাতটি রাজ্য রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে কিন্তু বৃষ্টি পরিস্থিতি ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুতের সঙ্গে এখনও তিন দিন মতন চলার সম্ভাবনা জানতে পারা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেটটি উঠে আসছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানতে পারা যাচ্ছে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আস্তে আস্তে গরম বাড়ার ইঙ্গিত কিন্তু তাঁরা দিচ্ছেন সঙ্গে এটাও লক্ষ্য করতে পারা যাচ্ছে তাদের আপডেট থেকে প্রধানত উত্তরের বিভাগগুলো রংপুর ময়মনসিং সিলেট এখানে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কতটা বৃষ্টি হতে পারে সে প্রসঙ্গে যেটা অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া

প্রধানত রংপুর ময়মনসিং সিলেট এই তিনটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে আগামী তিন দিন রাজশাহী বিভাগে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় হতে পারে এমনটা পূর্বাভাস তো বন্ধুরা বুঝতেই পারলেন যে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি আসতে চলেছে আজকে কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ভিডিও কাজে লাগলে লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং